কাজী নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস মৃত্যু খোদা, যা 1931 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। এই উপন্যাসের পটভূমি রচিত হয়েছে কৃষ্ণনগরকে কেন্দ্র করে। কৃষ্ণনগরের চাঁদ বাজার স্থিত নিম্ন শ্রেণীর মুসলমান আর খ্রিস্টান সম্প্রদায়ের সুখ দুঃখের জীবন ঘোষিত বর্ণনাই উপন্যাসের মূল উপজীব্য। বিংশ শতাব্দীর প্রথম ভাগ, তৎকালীন দারিদ্র ক্ষুধা দুর্ভিক্ষের পটভূমিতে কার্নির বিকাশ। উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের বস্তি এলাকা। এ এলাকায় বাস করে একটি দরিদ্র মুসলিম পরিবার। এ পরিবারের আছে রোগগ্রস্ত বৃদ্ধ মা, তিন পুত্র বধু যাদের সকলেই বিধবা, আর তাদের সন্তানাদি। আর আছে তিন পুত্রবধূর একমাত্র দেবর প্যাকালে। বয়স 18-19, পরিবারের লোক সংখ্যা অনেক, সবার ভরণ পোষণের ভার প্যাকালের উপর ন্যস্ত। কুর্শি খ্রিস্টান হলেও প্যাকালের ভালোবাসার জন্য ব্যাকুল, সেজন্য বিধবা রূপসী ভ্রাতৃ জায়া মেজো বউয়ের বিয়ের প্রস্তাব তার কাছে অতি তুচ্ছ। কুর্শিকে পাওয়ার আকাঙ্ক্ষায় প্যাকালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। সপরিবারে মেজো বউয়ের মুসলিম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ। অন্যদিকে রুবি আনসারকে ভালোবাসলেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে, এমন এক প্রেমের কাহিনী। মোয়াজ্জেম মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের সকল বিধিনিষেধ, নারী জীবনের দুর্বিষহ অন্ধকার এবং সমাজের বাস্তব চিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়। কৃষ্ণনগরের চাঁদ সড়ক, এ সড়কের বস্তি, এর পরপর শুরু হয় আনসার ও রুবির পর্ব। দেশপ্রেমিক সমাজকর্মী ও সংসার বিরাগী আনসার এসে আশ্রয় গ্রহণ করে লতিফা ওরফে বুচির বাসায়। লতিফার স্বামী স্থানীয় কোর্টের নাজির, পরে কৃষ্ণনগরের জেলা ম্যাজিস্ট্রেটের তরুণী কন্যা সদ্য বিধবা রুবির সঙ্গে শৈশব প্রণয়ের স্মৃতি আনসারের মনে উদয় হয়। যদিও রুবি আনসারের পুনরায় সাক্ষাৎ ঘটেছে উপন্যাসের শেষাংশে, মাঝখানে কয়েক বছর দুজনের সাক্ষাৎ হয়নি, কারণ রুবির আমতে তার বিয়ে হয়েছিল অর্থলোভী এক যুবকের সঙ্গে। তাদের সংসার টিকেছিল মাত্র এক মাস। বাইরের সাজসজ্জা ও আচরণে রুবির বিধবা সুলভ হলেও মনে প্রাণে সে আনসারকে স্বামী বলে মনে করে। আনসার রাজবন্দী হয়ে রেঙ্গুন চলে যায়। সেখানে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার আশায় ওয়ার্ল্ড টিয়ারে যায়। এ সংবাদ শোনা মাত্র অনিশ্চিত ভবিষ্যতের পথা যাত্রা করে রুবি। মৃত্যুখোদার অংশ বিশেষ দেখিলাম, আল্লাহর মসজিদে আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির কালী আসিয়া আগাইলেন না, মন্দির চূড়া ভাঙ্গিল, মসজিদ গম্বুজ টুটিল, আল্লাহ এবং কালী কোনো সারা শব্দ পাওয়া গেল না, আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিবে, আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার ওপর। এই গোলমালের মধ্যে কতকগুলো হিন্দুর ছেলে আসিয়া গোপদারি কামানো দাঙ্গায় হত খৈরু মিয়াকে হিন্দু মনে করিয়া বলো হরি হরি বল বলিয়া শ্মশানে পুরাইতে লইয়া গেল, এবং কতগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল। মন্দির এবং মসজিদ চির খাইয়া উঠিল, মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে।